আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ক্যাপ করা দাঁতের যত্নে করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে দাঁতে অনেক সময় ক্যাপ করাতে হয় রোড ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে ক্যাপের প্রয়োজন হয় তো ভিউয়ার্স এই ক্যাপটি কিন্তু দাঁতের সঙ্গে একটি পেস্টিংয়ের মাধ্যমে সংযুক্ত করা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁত প্রস্তুত করা হয়েছে ক্যাপ পরানোর জন্য এবং ক্যাপ পরানোর পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন বিশেষ এক ধরনের শক্তিশালী পেস্টিং দিয়ে কিন্তু এ ধরনের ক্যাপ দাঁতের সঙ্গে সংযুক্ত করা হয় তো ভিওর্স যদিও বেশ শক্তিশালী হয়ে থাকে সেই পেস্টিং বা আঠাগুলা কিন্তু তারপরেও এই ক্যাব করা দাঁতে যদি আপনি অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার ক্যাপটি খুলে যেতে পারে বা ক্যাপের উপরে যে পোরসিলিন অংশ থাকে সেটিও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভিওর্স যারা দাঁতে ক্যাপ করিয়েছেন তারা সেই ক্যাপ করা দাঁতে খুব বেশি শক্ত খাবার বা শক্ত কোনো কিছু কামড় দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে আপনাদের ক্যাবটি দীর্ঘস্থায়ী হবে এছাড়া ভিওর্স যাদের দাঁতে ক্যাপ করা রয়েছে তারা চুইনগাম চিবানো থেকে বিরত থাকবেন কেননা এটি পরীক্ষিত যে ক্যাপ করা দাঁতের উপরে যদি চুইন গাম চিবানো হয় তাহলে সেই ক্যাপটি খুলে আসতে পারে তাই যাদের দাঁতে বিশেষ করে মাড়ির দিকে ক্যাপ করা রয়েছে তারা কখনোই চুইন গাম চিবাবেন না সেই ক্যাপ করা দাঁতের উপর ভিওয়ার্স এছাড়া যাদের সামনের দিকে ক্যাপ করা রয়েছে তারা কখনোই উল্টো টান দেবেন না সামনের দাঁতে ক্যাব করা থাকলে সেই ক্যাব করা দাঁত দিয়ে কোনো কিছু টানা ছেঁড়া করবেন না উল্টা কোনো কিছু টানার চেষ্টা করবেন না তাহলে ক্যাপটি ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি দাঁতও ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া যদি দেখা যায় যে ক্যাপ করার পরে এই ধরনের সমস্যা হয়েছে যেটিকে আমরা মার্জিন শর্ট হয়ে যাওয়া প্রবলেম বলে থাকি যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমন অবস্থা যদি ক্যাপ লাগানোর পরে হয়ে থাকে তাহলে ক্যাপটি আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করে আপনি ক্যাবটি পরিবর্তন করিয়ে নেবেন কেননা যদি এমন অবস্থায় থাকে এখান থেকে খুব সহজেই খাবার এবং পানি দাঁতের ভিতরে প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে যে পেস্টিং দিয়ে ক্যাপটি লাগানো হয় সেটি ধীরে ধীরে ভঙ্গুর করে দিতে পারে সেটি নর্মাল হয়ে যেতে পারে তাই আপনার ক্যাপটি খুলে যেতে পারে যদি দেখেন যে ক্যাপ করার পরে এমন অবস্থা হয়েছে তাহলে অবশ্যই আপনি ক্যাপটি চেঞ্জ করিয়ে নিতে পারেন যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই সমস্যার জন্যেই এখানে ক্যাপটি চেঞ্জ করে ভালোভাবে সেটিং করে নেওয়া হয়েছে তো ভিউয়ার্স যদি সামনের দাঁতের ক্যাপ হোক বা মাড়ির দাঁতের ক্যাপ হোক ক্যাপ তো ক্যাপই এটি প্রাকৃতিক যে দাঁতটি উপরাল্লা দিয়ে থাকেন তার উপরেই কিন্তু ক্যাপটি বসানো হয় আর এটি কখনো কখনও খুলে যেতে পারে খুলে যায় খুলে গেলে পুনরায় ওই ক্যাপটি কিন্তু আপনি দাঁতের সঙ্গে সেটিং করে নিতে পারবেন তবে যদি আপনি ক্যাপ করা দাঁতে একটু কম প্রেসার দেন তাহলে কিন্তু ক্যাপটি আপনার অনেক অনেক বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে আর যদি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করেন সেক্ষেত্রে ক্যাপ ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি দাঁতও ক্ষতিগ্রস্ত হতে পারে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম